হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সম্পর্ক ব্লগে তোমরা এখন নতুন সাথে অনেক অনেক স্বাগত। আর এখন হচ্ছে আমি রান্না বসিয়েছি, রান্না অনেকক্ষণ আগেই বসিয়েছি, তো আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, কাজে যাবো, তো তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্টতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না করছি। এখানে আমার রান্না হচ্ছে, এই যে আমার রান্না হচ্ছে, আমি এটাতে পটল চিংড়ি বসিয়েছি। আজকে আমি পটল দিয়ে চিংড়ি দিয়ে করব, আর হচ্ছে করব লাউ চিংড়ি। তো লাউটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, তো আগে পটল চিংড়িটা হোক, তারপর করব লাউ চিংড়ি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে আমার পটল চিংড়ি হয়ে গেছে, আমি ঠিকমতো দেখাতে পাচ্ছি না, এখানে আলোটা অনেক কম, তো এই দেখ হচ্ছে না, দেখানো যাচ্ছে না। তো পটল চিংড়ি হয়ে গেছে, আর হচ্ছে লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছি, কিন্তু আমি এখন যাবো কাজে, কাজের থেকে আমার দেরি হয়ে গেছে, আমি চলে যাবো তাড়াতাড়ি করে, এসে তারপর আবার রান্নাটা করবো। তো দিনের বেলা আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, সকালে তো তাড়াহুড়া করে রান্না করে পটল চিংড়ি করে খেয়ে দিয়ে চলে গেছিলাম, চলে গিয়েছিলাম আর কি সেতে। তো তারপর হচ্ছে তোমার টিফিন এসেছিলাম খেতে, তো আর তখন আর ভিডিও করার মনেই ছিল না। টিফিনে এসে আমি আবার লাউ চিংড়ি করেছিলাম, অর্ধেকটা করে রেখে গেছিলাম, তো তারপর আবার টিফিনে এসে অর্ধেকটা করেছিলাম লাউ চিংড়ি। তো ওই ভিডিওটা আমি করতে পারিনি, তো বাড়িতে আসলাম একটু আগে কাজের থেকে। তো এখন একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো, আর বাইরে জেঠিমাটা বসে আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। একটা জেঠিমার বাড়িতে যাব, কেন যাব সেটাও বলবো যেতে যেতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হাই গাইস, হ্যাঁ আমরা এখন কোথায় যাচ্ছি? দুদলার বাড়ি। আমরা এই যে জেঠিমাটার বাড়িটা দেখতে যাচ্ছি, জেঠিমার বাড়ি থেকে দুধ নিবো, ওর জন্য দেখি কত দুধ জেঠিমার বাড়ি, ওর জন্য আমরা যাচ্ছি কাজের থেকে এসে। তোমাকে ঠান্ডা লাগছে, তুমি ঠান্ডার সুইটার পরে আসতে পারছো? বললাম সুইটারটা গায়ে দিয়ে পড়লো, কেন চলে যাও তুমি, দেখো আমাদেরকে আবার এগিয়ে দিতে আসলো জেঠিমা। আমরা দেখে চলে আসলাম বাড়িটা, আমাদের খুব ভালো সত্যি। হ্যাঁ যাও তুমি যাও, ঠিক আছে। আমরা হচ্ছে দুধ নিব, তো ওটাই দেখতে গেছিলাম বাড়িটা, তো গিয়ে আনতে হবে, তো ওই জন্য দেখলাম আজকে দিয়ে গেছে বাড়িতে দুধ, তো বাড়িটা দেখে আসলাম। যে ঠিকটা যাবো এই মন্দিরটাতে না, এখন যাবো আমার ইয়ে হয়েছে, ও ঠিক আছে যেতাম, হ্যাঁ ওই যে এখানে একদিন আসবো। হ্যাঁ তো চলো এখন বাড়ি যাই। তো আমরা এখন হচ্ছে বাড়িতে চলে এসেছি, গেছিলাম ওই জেঠিমার বাড়িতে, দেখলে তোমরা, তোমাদেরকে দেখালাম বাড়িটাও, গরুটাও দেখালাম, কেন গেলাম বুঝতেই পেরেছো, দুধ নেবো তার জন্য দেখতে গেলাম বাড়িটা, কারণ আমাদেরকে দুধটা আনতে যেতে হবে, জেঠিমাটা বাড়িতে দিয়ে যেতে পারবে না, কখনো প্রবলেম হলে বলছে দিয়ে যাবে, কিন্তু এমনি তো আমাদেরকে আনতেই যেতে হবে, একটুখানি দূরে আছে, তাও কিছু করার নেই, যেতে হবে। তো দেখা যাক, যদি আমরা কাজের থেকে এসে যেতে পারি তাহলেই হয়তো নেওয়া হবে, তো দেখি কী করা যায়। কালকে থেকে যাব দুধ আনতে, তো এটাই কী আর বলবো। তো এখন আমি, এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমি এসে আবার ওখান থেকে এসে কতক্ষণ মোবাইল ঘাঁটছিলাম, মোবাইল দেখতেছিলাম, তো এখন হচ্ছে একটু পাস্তা করবো, ভাবছি রাতে আর ভাত খাবো না, ভাত আর করবো না, তো পাস্তা এনে রেখেছিলাম, তো পাস্তাটাও খাওয়া হচ্ছে না, তো এখন একটু পাস্তা বানাবো, পাস্তা খাবো, তো তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো, আমি এখনও ফ্রেশও হয়নি, ফ্রেশ ট্রেশ হবো, পাস্তাটা বানাবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে, আমার পাস্তা হচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে, আজকে রাতে ভাত খাবো না, পাস্তা খাবো, তাই পাস্তা বানাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, পাস্তা খেলাম, দেখলে তোমরা, মানে খাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, বানানোর সময় করেছে, তো খাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, এখন একটু গান শুনতে শুনতে ঘুমিয়ে যাব,
হেডফোন দিয়ে গান শুনবো, একটু গান দেখবো, তারপর ঘুমাবো। তো চলো আজকে রিভিউটাকে আমি এখানেই শেষ করছি। যদি রিভিউটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।